হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-এর এক্সারসাইজ 2.1-এর কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 এবং 5। কমপ্লিট এক্সারসাইজ 2.1-কে শেষ করার চেষ্টা করব। প্রথমে আমাদের আছে এখানে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন আর পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল, পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল অ্যান্ড হুইচ আর নট। তো সবের প্রথমেই তোমরা মনে রাখবে যে পলিনোমিয়াল কখন হবে আর কখন হবে না। তো কখন হবে এটা জানার থেকে তোমরা দেখো কখন কখন পলিনোমিয়াল হবে না। কোনো ভেরিয়েবলের যদি পাওয়ারে নেগেটিভ নাম্বার অর ফ্র্যাকশন, ঠিক আছে, নেগেটিভ নাম্বার আর ফ্র্যাকশন যদি থাকে তাহলে পলিনোমিয়াল নট পলিনোমিয়াল। মনে থাকবে, যদি কোনো ভেরিয়েবলের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা দেওয়া থাকবে তার পাওয়ারে নেগেটিভ নাম্বার, মনে করো -2 বা -3 বা -4 আছে, বা ফ্র্যাকশানে আছে 1/2 বা যে কোনো আলাদা ফ্র্যাকশান বা 3/2 আছে এক্সের উপরে পাওয়ারে, তাহলে সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা পলিনোমিয়াল হবে না। আবার বলছি, পলিনোমিয়াল হবে না। তাহলে তোমরা যদি এখানে প্রথমে এখানে দেখো, এখানে ভেরিয়েবলটা কি আছে, এখানে কি আছে, 4x² - 3x + 7 ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেওয়া আছে। এখানে ভেরিয়েবলটা হলো এক্স, ভেরিয়েবলটা হলো কি এক্স, এখানে আছে এক্স, তো এক্সের পাওয়ারে কি আছে, 2 আছে, এটা পলিনোমিয়াল হবে। কারণ আমি বললাম কি যে পাওয়ারে যাতে নেগেটিভ নাম্বার আর ফ্র্যাকশন না থাকে, তো এখানে 2 একটা হোল নাম্বার বা পজিটিভ ইন্টিজার আছে, তার মানে এটা একটা পলিনোমিয়াল হবে। তো 4x² - 3x + 7 ইজ এ পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল। এখানে ওয়ান ভেরিয়েবল, একটাই টাইপের ভেরিয়েবল আছে, অনলি এক্স আছে। সেমভাবে কোয়েশ্চেন নাম্বার 2টা যদি তোমরা দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 মানে 1-এর 2, y² + √2, এখানে ভেরিয়েবলটা কি, এখানে ভেরিয়েবলটা হলো ওয়াই, যার পাওয়ারে কি আছে, 2 আছে, যার পাওয়ারে কি আছে, 2 আছে, তার মানে এটাও একটা পলিনোমিয়াল হবে। কারণ যদি নেগেটিভ নাম্বার অর ফ্র্যাকশান না হয় বা নেগেটিভ নাম্বার আর ফ্র্যাকশান থাকলে পলিনোমিয়াল হবে না, আদারওয়াইজ পলিনোমিয়াল হবে, এরকমভাবে বলতে পারি। তো এখানে একটা পজিটিভ ইন্টিজার বা হোল নাম্বার তোমরা বলতে পারো ওয়াইয়ের স্কোয়ার আছে, তার মানে এটা একটা পলিনোমিয়াল হবে। যেমন দেখো, এটা 3√t + t√2, তো এখানে যদি ভেরিয়েবলটা দেখো, ভেরিয়েবলটা কি আছে, আচ্ছা এখানে ভেরিয়েবলটা হলো আমাদের এখানে টি, আর টি, 3√t-কে টি এর পাওয়ার হাফ লিখতে পারি, কারণ কোনো একটা নাম্বারের স্কোয়ার রুট মানে ওই নাম্বারটার পাওয়ারে কত আছে, 1/2 আছে। এখানে 3√2-কে আমরা কী লিখতে পারি, 3√2-কে আমরা কী লিখতে পারি, 3√2-কে আমরা লিখতে পারি 3√t-কে লিখতে পারি আমরা 3t⁻¹ + t√2। এখানে আমরা শুধু ভেরিয়েবলটার কথা বলছি, তো ভেরিয়েবলটা আছে টি, আর এখানে ভেরিয়েবলের পাওয়ারে কি আছে, একটা ফ্র্যাকশনাল নাম্বার। আমি জাস্ট বলেছি যে ভেরিয়েবলের পাওয়ারে যদি ফ্র্যাকশনাল নাম্বার হয় বা ফ্র্যাকশন থাকে তাহলে এটা কি হয়, পলিনোমিয়াল হয় না। তো এখানে আমরা কি বলবো যে 3 × t⁻¹ + t√2 এটা একটা পলিনোমিয়াল হবে না, নট এ পলিনোমিয়াল। এম আই ক্লিয়ার? তার মানে এটা একটা পলিনোমিয়াল হবে, এটা একটা পলিনোমিয়াল হবে, কিন্তু এটা একটা পলিনোমিয়াল হবে না। সিমিলারলি তোমরা যদি এখানে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 কী আছে, y + 2/y, তো এখানে কী হবে, y + 2 × 1/y, মানে আমরা কী লিখতে পারি, y এর পাওয়ারে -1, এটা মনে রাখবে। তো 2/y আছে, তো 2 × y এর পাওয়ারে -1। এখানেও ভেরিয়েবলটা কি আমার, ওয়াইটা কি আমাদের ভেরিয়েবল, ঠিক আছে, আর ভেরিয়েবলের পাওয়ারে জাস্ট মাইনাস নাম্বার বা নেগেটিভ নাম্বার থাকলে আমি কি বলেছি, এটা পলিনোমিয়াল হয় না। তার মানে এই এক্সপ্রেশনটাকে যখন এইভাবে
আমরা লিখি তখন ওয়াই ইন্টু টু ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাই, যেখানে মাইনাস ওয়ান একটি নেগেটিভ নাম্বার যেটা ওয়াইয়ের পাওয়ারে আছে অর্থাৎ ভেরিয়েবলের পাওয়ারে আছে, তার মানে এটাও একটা পলিনোমিয়াল হবে না। দিস ইজ নট এ পলিনোমিয়াল। এম আই ক্লিয়ার? দিস ইজ নট এ পলিনোমিয়াল। সেমভাবে এটাও পলিনোমিয়াল হবে না, কারণ এখানে বলেছে পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স আছে, ওয়াই আছে, টি আছে, তিনটা ভেরিয়েবল আছে। তো এক্স টু দি পাওয়ার 10 প্লাস ওয়াই কিউ প্লাস টি টু দি পাওয়ার 50 ইজ নট এ পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল, বিকজ দে আর থ্রি টাইপস অফ ভেরিয়েবল। এম আই ক্লিয়ার? আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। কারো কোনো ডাউট থাকলে, মনে কোশ্চেন জাগলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লাগবে, আমি ট্রাই করব যেভাবে হোক তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু, এখানে কি বলা হয়েছে, রাইট দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। তো মনে রাখবে কোফিশিয়েন্ট কোনো একটি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে, তো এখানে এক্সের স্কোয়ারের সাথে যে নাম্বারটা মাল্টিপ্লাই হয়ে থাকবে সেই নাম্বারটাকে আমরা বলবো কোফিশিয়েন্ট অফ এক্সের স্কোয়ার। মনে করো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন আছে, তাহলে আমরা টুকে বলবো টু ইজ দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে যে নাম্বারটা থাকবে। যদি এরকমভাবে থাকে থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস নাইন, তাহলে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টটা কী হবে, মাইনাস টু হবে নাকি প্লাস টু হবে, মাইনাস টু হবে। ঠিক আছে, মনে রাখবে সাইনটাকে ভেরি, এখানে কিছু সাইন নেই, মানে কি এখানে প্লাস সাইন আছে আর এখানে মাইনাস আছে, তো সাইনটাকে নোটিস করবে প্লাস আছে না মাইনাস আছে, সেটা সহ লিখবে তোমরা প্লাস না মাইনাস। এম আই ক্লিয়ার? তো এখানে প্রথমটা তোমরা মুখে মুখেই বলতে পারবে, এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নেই, এখানে দেখো টু প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স আছে, টু প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স আছে। তো এখানে তোমরা দেখবে যদি কোনো সংখ্যা না থাকে এখানে, তোমরা মনে করবে কত আছে, ওয়ান আছে, তো এখানে ওয়ান হবে ইজ দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। এম আই ক্লিয়ার? তো এখানে কী হয়ে যাবে আমাদের ওয়ান, কোয়েশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার কী হয়ে যাবে, ওয়ান, কারণ এখানে কী আছে ওয়ান। এখানে দেখো টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, তো এখানে কী আছে, এক্সের স্কোয়ারের সামনে কোনো নাম্বার নেই, মানে এখানে আছে তোমাদের ওয়ান আর সামনে মাইনাস, তো এখানে হয়ে যাবে আমাদের অ্যান্সার মাইনাস ওয়ান। তার মানে টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মানে মাইনাস ওয়ান কী হবে আমাদের, কোফিশিয়েন্ট, কারণ এখানে কী আছে, কিছু নেই মানে ওয়ান আছে আর তার সামনে মাইনাস সাইন মানে মাইনাস ওয়ান আছে। এম আই ক্লিয়ার? নেক্সট এখানে দেখো পাই বাই টু এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে সিম্পলি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এক্স স্কোয়ারের সামনে কী মাল্টিপ্লাই হয়ে আছে, পাই বাই টু, তো এখানে অ্যান্সার কী হয়ে যাবে, পাই বাই টু ইজ দ্য কোফিশিয়েন্ট অফ এক্সের স্কোয়ার। ঠিক আছে, কীভাবে লাগবে, পাই বাই টু ইজ দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এখানে কী লাগবে, মাইনাস ওয়ান ইজ দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এখানে কী লাগবে, ওয়ান ইজ দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। এখানে দেখো রুট টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, তো এখানে এক্সের স্কোয়ার টার্মটা দেখতে পারছো তোমরা, এক্স স্কোয়ার টার্মটাই নেই, ঠিক আছে, তার মানে এখানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত, জিরো, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত, জিরো, তো এখানে কী লাগবে, জিরো ইজ দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, বা কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইন দিস টার্ম ইজ জিরো। এম আই ক্লিয়ার? যদি টার্মটাই না থাকে তার মানে জিরো আছে, আমরা এরকমভাবে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস রুট টু এক্স মাইনাস টু, তার মানে কি এই মিনিংটা হলো জিরো, আলটিমেটলি জিরো ইন্টু এক্স স্কোয়ার জিরো, তো এটা হয়ে যাবে জিরো প্লাস রুট টু এক্স মাইনাস ওয়ান, তো এটা রুট টু এক্স মাইনাস ওয়ান। অ্যাকচুয়ালি এই টার্মটাকে এইভাবে লিখলে আমরা এখানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত পাই, জিরো। তো তোমরা এত কিছু বুঝতে লাগবে না, তোমরা জাস্ট এই জিনিসটা বুঝো যে এক্স স্কোয়ার টার্মটাই যদি না থাকে তাহলে কোফিশিয়েন্ট কত হবে, জিরো। এখানে এটা দেখো, এটাকে আমরা একটু ব্রেক করব, এখানে তোমরা যদি এটা দেখো টু এক্স মাইনাস থ্রি আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, তো এখানে যদি মাল্টিপ্লাই করো টু এক্স দিয়ে, এখানে মাল্টিপ্লাই করো টু এক্সের কিউব
মাইনাস টু এক্স, এটা অন্য একটা পেজে করলে সুবিধা হবে, টু এক্স মাইনাস থ্রি ইন্টু কী আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান। এখানে যদি তোমরা ভালোভাবে দেখো, টু এক্স যে আছে টু এক্সের সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটা হবে, তারপরে এটাও হবে। তো এখানে টু এক্স ইন্টু এক্স করলে কী হবে, টু এক্সের কিউব মাইনাস টু এক্স ইন্টু টু এক্স মাইনাস থ্রি এক্স, তো টু ইন্টু থ্রি সিক্স, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, টু এক্স প্লাস ইন্টু ওয়ান করলে টু এক্স হবে, টু এক্সের সাথে ওয়ান, যে কোনো নাম্বারের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে কী হয় ওয়ান, মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি এক্স, মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি এক্স কী হয়ে যাবে থ্রি ইন্টু থ্রি নাইন, আর এখানে দেখো মাইনাস আর মাইনাস প্লাস, তো প্লাস নাইন এক্স স্কোয়ার, আর এখানে কী হয়ে যাবে মাইনাস থ্রি ইন্টু ওয়ান, মাইনাস থ্রি ইন্টু ওয়ান কী হয়ে যাবে মাইনাস থ্রি। তো এখানে যদি দেখো টু এক্স কিউব, এটা দেখো মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, কত হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস মাইনাস নাইন এক্স স্কোয়ার, এই দুটা কি মাইনাস মাইনাস প্লাস, বড়টার সামনে কী আছে মাইনাস, এখানে আছে আমাদের প্লাস টু এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি। আমাই ক্লিয়ার? এই নাইন এক্স স্কোয়ারটা কোথা থেকে আসলো, মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার, এখানে দেখো প্লাস থ্রি এক্স নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার ক্যান্সেল, তো টু এক্স কিউব প্লাস টু এক্স আর মাইনাস থ্রি থাকলো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার টার্মটা নেই, এক্স স্কোয়ার টার্মটা নেই, তো কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইজ জিরো, কারণ এখানে এক্স স্কোয়ার টার্মটা নেই। আর আমি আগের কোশ্চেনটাতেই বলেছিলাম যে এক্স স্কোয়ার টার্মটাই যদি না থাকে তার মানে কোফিশিয়েন্ট কত, জিরো। এমআই ক্লিয়ার? এমআই ক্লিয়ার? আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। কোশ্চেন নাম্বার থ্রি, কোশ্চেন নাম্বার থ্রি কী বলেছে, গিভ ওয়ান এক্সাম্পল ইচ অফ বাইনোমিয়াল অফ ডিগ্রি 35 অ্যান্ড মনোমিয়াল অফ ডিগ্রি 100। তো বাইনোমিয়াল আর মনোমিয়াল মনে রাখবে, যদি বাইনোমিয়াল, বাইনোমিয়ালের এক্সাম্পল হলো যদি দুইটা টার্ম থাকে, দুইটা টার্ম থাকে, মনে করো এক্স প্লাস ওয়াই বা টু এক্স প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার, যদি দুইটা টার্ম থাকে, ঠিক আছে, বা থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন বা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এরকম হতে পারে, সেম ভেরিয়েবলেরও হতে পারে, দেখবে যে দুইটা টার্ম আছে কি না, দুইটা টার্ম আছে কি না, দুইটা পার্ট আছে কি না, ঠিক আছে, যাদের মিডিলে প্লাস বা মাইনাস সাইন থাকবে, এখানে মাইনাস সাইনও হতে পারে, এখানে মাইনাস সাইনও হতে পারে, এখানে মাইনাস সাইনও হতে পারে, কোনো প্রবলেম নেই, প্লাস মাইনাস দিয়ে দুইটা ডিফারেন্ট টার্ম আছে কি না, ঠিক আছে। তাহলে এখানে বাই, বাই মানে টু, বাই মানে টু, তো বাইনোমিয়াল মানে, নোমিয়াল মানে টার্মস, ঠিক আছে, নোমিয়ালস মানে টার্মস, আর বাই মানে কী হয়ে গেল টু, তো দুইটা টার্ম, কী বোঝাচ্ছে দুইটা টার্ম, আর মনোমিয়াল, মনোমিয়াল, ঠিক আছে, মনো মানে ওয়ান, আর মিয়াল মানে কী বোঝায়, নোমিয়াল মানে কী বোঝায় টার্মস, ঠিক আছে, তো একটা টার্ম হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গিভ অ্যান এক্সাম্পল অফ, গিভ অ্যান এক্সাম্পল ইচ অফ ডিগ্রি 35 অ্যান্ড নোমিনিয়া মনোমিয়াল অফ ডিগ্রি 100। এখানে তোমাদের তার আগে বুঝতে হবে ডিগ্রি কী। তো কোশ্চেন নাম্বার থ্রিটা আমি ফোর আর ফাইভ করানোর পরে করাবো, তাহলে তোমাদের এক্সাম্পলটা নিজেই লিখতে সুবিধা হবে। তো এখানে সবের ফার্স্টটা দেখো তোমরা, কোশ্চেন নাম্বার ফোর, কোশ্চেন নাম্বার ফোরে কী বলছে, রাইট দ্য ডিগ্রি অফ ইচ অফ দ্য ফলোয়িং, ডিগ্রি, ডিগ্রিটা কী হবে হাইয়েস্ট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল, হাইয়েস্ট পাওয়ার অর এক্সপোনেন্ট অফ দ্য ভেরিয়েবল, ঠিক আছে। এখানে ভেরিয়েবলটা কী তোমরা এক্স দেখতে পাচ্ছ, কী আছে কোশ্চেনটা, ফাইভ এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স, তো এখানে ভেরিয়েবলটা কী দেখতে পাচ্ছ তোমরা, এখানে ভেরিয়েবলটা হলো আমাদের এক্স,
ঠিক আছে, তো এখানে আছে এক্স, তো এক্সের এখানে পাওয়ার 3, এখানে 2, আর এখানে কিছু নেই মানে 1, হাইয়েস্ট পাওয়ার। আমি কী বলেছি, হাইয়েস্ট পাওয়ার। তো হাইয়েস্ট কোন কোন নাম্বারটা? 3। তো এখানে ডিগ্রি কত হয়ে যাবে, এটার ডিগ্রি কত হয়ে যাবে? 3। এমআই ক্লিয়ার? এখানে তোমরা যদি দেখো 4 - y² question number 2, এখানে ভেরিয়েবলটা কি ওয়াই, আর এখানে একটাই ওয়াই আছে, ওয়াইয়ের পাওয়ার কত আছে? 2। তো এখানে ডিগ্রি কত হয়ে যাবে? 2। সেমভাবে এখানে দেখো 5t - √7, তো ভেরিয়েবলটা কি আমার টি, আর টি এর উপরে কিছু নেই মানে কি আছে 1, তো এখানে ডিগ্রি কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এম আই ক্লিয়ার? লাস্ট কি আছে এখানে, অনলি 3। 3 ইজ এ কনস্ট্যান্ট পলিনোমিয়াল, 3 কোনো একটা নাম্বার আছে, এটাকে কি বলা হয়, কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ঠিক আছে, কনস্ট্যান্ট পলিনোমিয়াল, যে কোনো একটা নাম্বার যদি অনলি থাকে তাহলে এটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, আর কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি অলওয়েজ কি হয় মনে রাখবে, 0 হয়। কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত হয়? 0 হয়। ডিগ্রি অফ কনস্ট্যান্ট পলিনোমিয়াল ইজ অলওয়েজ 0। ঠিক আছে, ডিগ্রি অফ কনস্ট্যান্ট পলিনোমিয়াল ইজ অলওয়েজ 0, এটা মনে রাখবে। তো এটার ডিগ্রি কত হয়ে যাবে? 0। এটার ডিগ্রি কত হয়ে যাবে? 2। এখানে ডিগ্রি হয়ে যাবে 1, 2, 3, তো হাইয়েস্ট হলো 3, আর এখানে কিছু নেই মানে 1। এম আই ক্লিয়ার? এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5টা, চলো কী আছে দেখে নিই। 5 আছে যে ক্লাসিফাই দ্য লিনিয়ার কোয়াড্রেটিক আর কিউবিক ইকুয়ে, কিউবিক পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালগুলোর মধ্যে কোনটা লিনিয়ার, কোনটা কোয়াড্রেটিক আর কোনটা কিউবিক। মনে রাখবে লিনিয়ার, লিনিয়ার পলিনোমিয়াল হবে যার ডিগ্রি 1, ডিগ্রি যদি 1 হয়। ঠিক আছে, কোয়াড্রেটিক হবে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল হবে ডিগ্রি যদি 2 হয়, আর কিউবিক পলিনোমিয়াল হবে যদি ডিগ্রি 3 হয়। এম আই ক্লিয়ার? তাহলে এখানে ডিগ্রি কত, এখানে কত, x² + x, এখানে 1, এখানে 2, ডিগ্রি হয়ে গেল কত, 2, আর ডিগ্রি যদি 2 হয় তাহলে কী হবে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তো এটা একটা কী হয়ে যাবে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এম আই ক্লিয়ার? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। সেমভাবে 2 নাম্বারটা কী আছে, x - x³, তো এখানে 1 আছে, এখানে 3 আছে, তো ডিগ্রি কত হবে, 3, হাইয়েস্ট পাওয়ার 3, ডিগ্রি যদি 3 হয় তাহলে এটাকে কী বলবো আমরা, কিউবিক পলিনোমিয়াল, তো এটা কী হয়ে যাবে আমাদের, কিউবিক। কোয়েশ্চেন নাম্বার 2 হয়ে যাবে কিউবিক। সেমভাবে এখানে দেখো y + y² + 4, y + y² + 4, তো এখানে 1, এখানে 2, তো ডিগ্রি কত হয়ে যাবে, 2, আর ডিগ্রি যদি 2 হয় তাহলে আমাদের কী হবে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তো এটা হয়ে যাবে আমাদের কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আমি স্পেলিংটা এখানে আছে, তোমরা দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, 1 + x, 1 + x, তো এখানে আছে 1, এক্সের তো ভেরিয়েবল কী আছে, এক্স, আর তার হাইয়েস্ট পাওয়ার 1ই আছে, অন্য তো টার্ম নেই, x³, x² তো নেই, তো এক্সের পাওয়ার 1 আছে, তো তার মানে ডিগ্রি কত হবে, ডিগ্রি কত হবে, 1 হবে, আর ডিগ্রি যদি 1 হয় তাহলে এটাকে আমরা কী বলবো, লিনিয়ার পলিনোমিয়াল, তো এটা কী হয়ে যাবে আমাদের, লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে, লিনিয়ার পলিনোমিয়াল, আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ জিনিসটা বা কনসেপ্টটা অনেকই ইজি, অনেক ইজি। এম আই ক্লিয়ার? যদি 1 হয় তাহলে লিনিয়ার, যদি ডিগ্রি 2 হয় কোয়াড্রেটিক, আর যদি ডিগ্রি 3 হয় তাহলে কিউবিক পলিনোমিয়াল হবে। এখানে আছে 3t, টি এর পাওয়ার 1 মানে কি, ডিগ্রি 1, ডিগ্রি 1 হলে কি হবে, লিনিয়ার পলিনোমিয়াল, তো এটা হয়ে যাবে আমাদের লিনিয়ার। এখানে আর স্কোয়ার আছে, তো আর স্কোয়ার মানে কি, 2, ডিগ্রি 2 মানে কোয়াড্রেটিক। ঠিক আছে, এখানে কি আছে, 7³, এখানে 3 আছে, এক্সের পাওয়ারে কী আছে, কিউব আছে, তো ডিগ্রি 3, ডিগ্রি 3 হলে কী হয়ে যাবে, কিউবিক। এম আই ক্লিয়ার? তো আরও একবার বলে দিচ্ছি, দেখো এখানে ডিগ্রি 2,
এখানে ডিগ্রি টু এর মানে কি কোয়াড্রেটিক, এখানে ডিগ্রি থ্রি, এখানে ডিগ্রি থ্রি, থ্রি মানে কি কিউবিক, এখানে ডিগ্রি টু, ডিগ্রি টু, ডিগ্রি টু মানে কি কোয়াড্রেটিক, এখানে ডিগ্রি ওয়ান, ওয়ান মানে কি লিনিয়ার, এখানে ওয়ান, এখানে মানে লিনিয়ার, এখানে টু, টু মানে কোয়াড্রেটিক, এখানে আছে কত থ্রি, এখানে আছে কত থ্রি, তো এখানে এক্স কিউব আছে আমার, সেভেন এক্স কিউব আছে, তো ডিগ্রি থ্রি মানে কি কিউবিক, এম আই ক্লিয়ার? তো লিনিয়ার হবে ওয়ান, ডিগ্রি যদি ডিগ্রি ওয়ান হলে লিনিয়ার, ডিগ্রি টু হলে কোয়াড্রেটিক, ডিগ্রি থ্রি হলে কিউবিক পলিনোমিয়াল হবে, এম আই ক্লিয়ার? এখন কোয়েশ্চেন নাম্বারটা দেখো কি বলেছে, যে গিভেন এক্সাম্পল অফ বাইনোমিয়াল অফ 34, তো বাইনোমিয়াল অফ ডিগ্রি 35, দেখো কি বলছে, বাইনোমিয়াল, বাইনোমিয়াল মানে কি দুইটা টার্ম এক্স প্লাস ওয়াই মনে করো, ডিগ্রি 35 মানে হাইয়েস্ট পাওয়ার কত হবে 35, এখানে তোমরা যা কিছু দিতে পারো 35 থেকে কম যে কোনো নাম্বার দিতে পারো, 34, 32, 31 বা নাও দিতে পারো, তার মানে কি ওয়ান বোঝায়, তো এটা হবে একটা এক্সাম্পল যেটা বাইনোমিয়াল অফ ডিগ্রি 35, মনে করো তোমরা এক্স টু দি পাওয়ার 35 প্লাস এক্স টু দি পাওয়ার 34ও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, কারণ এটাও একটা কী হয়ে যাবে, দুইটা টার্ম আছে, দুইটা টার্ম আছে, আর এক্সের হাইয়েস্ট পাওয়ার কত 35 আছে, ডিগ্রি 35 হয়ে গেল আর দুইটা টার্ম থাকার জন্য বাইনোমিয়াল হয়ে গেল, তোমরা আরও একটা এক্সাম্পল কমেন্ট সেকশনে লিখবে বাইনোমিয়াল অফ ডিগ্রি 35, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝেছ, এম আই ক্লিয়ার? মনোমিয়াল অফ ডিগ্রি 100, মনোমিয়াল মানে একটাই টার্ম, ডিগ্রি 100 মানে উপরে 100, এটা কী হয়ে যাবে একটা মনোমিয়াল, মনোমিয়াল অফ ডিগ্রি 100, মনোমিয়াল অফ ডিগ্রি 100, ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার 100 এরকম দিতে পারো, কোনো প্রবলেম নেই, এটাও একটা কী হয়ে যাবে ডিগ্রি 100 আর মনোমিয়াল, তোমরা একটা নিজের থেকে এক্সাম্পল দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো, আর কারো কোনো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবে, তাহলে আমরা আজকের এই ক্লাসটিতে 2.1 কমপ্লিট শেষ করে দিলাম, আশা করি তোমরা ঘরে প্র্যাকটিস করবে এবং কারো কোনো ডাউট থাকলে নিশ্চয়ই জানাবে, আমি সম্পূর্ণ চেষ্টা করবো তোমাদের ডাউট সলভ করে দেওয়ার জন্য, তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে নতুন কিছু কনসেপ্ট নিয়ে।